ডক্টর স্বাগত সেন সায়ন্ত, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে সংঘাত, সংঘাতটা যখন অনিবার্য হয়ে যায় দুই দলের মধ্যে মতদূরত্ব সেই পর্যায়ে পেলে, রাজনীতিতে আমরা শুনছি যে অনৈক্য থাকতে পারে, মতবিরোধ থাকতে পারে, কিন্তু সংঘাত বা নির্মূল করার মানসিকতা কেন থাকবে? সেটা তো থাকা উচিত না। বাংলাদেশের দুর্ভাগ্য যে স্বাধীনতার 51 বছরের মাথায় এসেও আমরা রাজনৈতিক সমাধানটা এখনো সব দলই, যারাই যখন সরকারে থেকেছে, আমি বলবো যে রাজপথেই ঠেলে দিয়েছে। সংলাপ, আলোচনা, জাতীয় সংসদ, এগুলিকে আলোচনার কেন্দ্রবিন্দু এনে একটা জাতীয় ঐক্য, সমঝোতা, ভবিষ্যতে রাজনীতিকে এগিয়ে নেবার যে দিক নির্দেশনা, এগুলো বাংলাদেশে কেউই দেয়নি, কোনো দলই এইভাবে এগিয়ে নিতে পারেনি। সেই বৈরিতা, সেই বিভাজন দিনে দিনে বাড়ছেই। ধরেন দিদি যেটা বললেন, 21 আগস্ট ঘটেছে, 75-এর 15 আগস্ট ঘটেছে, 81-এর 30 মে জিয়াউর রহমান হত্যাকাণ্ড, এই যে একদল আর এক দলকে দোষারোপ, পৃষ্ঠপোষকতা, এখন বেগম খালেদা জিয়ার একটা মিথ্যা মামলায় যেভাবে জেলে রাখা, সাজা দেওয়া, চিকিৎসা করতে না দেওয়া, এতে দূরত্ব বাড়ে, বিভাজন বাড়ে। হত্যাকাণ্ড, অত্যন্ত জঘন্য কিছু হত্যাকাণ্ড ঘটেছে, সেগুলো নিয়েও তদন্ত, বিচার ঠিক বাংলাদেশে সেটাও বিশ্বাসযোগ্যতা পায় না। SM কিবরিয়া হত্যাকাণ্ড হয়েছে, তার ছেলে রেজা কিবরিয়া এখন সেটা কাদের দিকে আঙুল তুলছেন? আওয়ামী লীগের লোকজনেরকেই তিনি দোষারোপ করছেন। আর রাজনীতি করতে হলে ধরেন দিদি আওয়ামী লীগের ছাত্রলীগ করে আসা, আওয়ামী লীগের রাজনীতি দীর্ঘদিন জড়িত, দিদির মতো মানুষ বলেন পাথরের আঘাতে ভোলায় মারা গেছে। আমি হাসছিলাম তখন, যদিও এটা অত্যন্ত অমানবিক কথা, এই সময় হাসি আসার কথা না, কিন্তু কথা শুনে হাসি আসছে, মনে পড়ছে হাসিরই একটা কথা। আমাদের এককালের এই আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর বলছিলেন, বিএনপির কর্মীরা নাকি রানা প্লাজার পিলার ধরে নাড়াচাড়া করার কারণে ওই বিল্ডিং ধ্বস হয়েছিল, মনে আছে নিশ্চয়ই আপনার। এইরকম মনে রয়েছে যে পাথর ছুঁড়ে মারা, পিলার নাড়াচাড়া থিওরি এইসব দিয়ে হাস্যকর করে ফেলেন। নারায়ণগঞ্জেরটা যেহেতু প্রকাশ্যে ছবি এসেছে গুলি করার, বুকের মধ্যে ওই চিহ্ন আছে একটা গুলি করার, এটা নিয়ে কিন্তু দিদি আর কিছু বলতে পারেন নাই। এখন পোস্টমর্টেম দিয়ে কোথাও কোন চালাকি করবেন, কি করবেন, আমি এখন ওই পাথর মারার ওই রিপোর্ট দেখি নাই আসলে, কিন্তু আমার সন্দেহ হচ্ছে যে এই সরকার পারে না এমন কাজ নাই, ওইটাকে ওই পাথর ছুঁড়ে মারা গেছে ওই পোস্টমর্টেম রিপোর্টও এরা করতে পারে বলে আঘাতজনিত মিথ্যা। হ্যাঁ, ওই তো, অথচ দেখাচ্ছে যে ডিবির একজন SI তার অনুমোদন নাই পাওয়ার, তারপরও চাইনিজ রাইফেল দিয়ে প্রকাশ্যে সে পয়েন্ট শ্যুট করছে, সেই ছেলেটা মারা গেছে, তার বুকে একটা গুলি বিদ্ধ হয়েছে, সেটার ছবি পর্যন্ত সব কিছু। এখন এই দেশে যা ক্ষমতায় থাকা এই সব লোকজন, তারা যা খুশি করতে পারে, সেটাকে অস্বীকার করতে পারে, বিল্ডিংয়ের পিলার নাড়াইয়া বিল্ডিং ধসিয়ে দিতে পারে, সব কিছু আমরা পারেন। এগুলো নিয়ে নতুন করে আসলে মজা পাওয়ারও কিছু দেখি না, মানে অমানবিকতা এইরকম শুনতে শুনতে গা সহ হয়ে গেছে, কি বলবো, শেষ আছে, শেষ আছে বলতে ধরেন এখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে, বঙ্গবন্ধু অবিসংবাদিত নেতা, সেই মুক্তিযুদ্ধে মানুষ, আমরা স্বাধীনতার ঘোষক মানুন আর না মানুন, এটাই সত্য যে মানুষ, একজন মানুষের কণ্ঠেই স্বাধীনতার ঘোষণা শুনেছিল, সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি সেক্টর কমান্ডার ছিলেন, জেড ফোর্সের অধিনায়ক ছিলেন, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধুই খেতাব দিয়েছেন, সেই জিয়াউর রহমানের দল বিএনপি, এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা সংখ্যায় সবচেয়ে বেশি বিএনপিতেই ছিল। সেই রকম এই দুইটা দল এই যে ক্ষমতায় যাওয়া না যাওয়া, পাল্টাপাল্টি করতে করতে, এই যে বৈরিতা বিভাজন করতে করতে, এর প্রভাব মানুষের উপরে, ফলোয়ারদের উপরে যেভাবে পড়ে, দেশটাকে কোথায় নিয়ে এসেছে, যে এখন সামান্য একটা বিয়ে শূন্যতে খাতনার অনুষ্ঠান গ্রামেগঞ্জে হলো, সেখানে ইনভিটেশন পর্যন্ত দিতে গেলে রাজনৈতিক চিন্তা করে যে আমার দলের নেতা আবার ভিন্ন দলের আমার ওই আত্মীয়কে দাওয়াত দিলে মাইন্ড করবে কি না, সহিংসতা রাস্তায় উস্কানি দিয়ে ঠেলে দেয়, মানে যে কোনোভাবে ক্ষমতা। কারণ হচ্ছে বাংলাদেশে রাজনৈতিকভাবে সরকারি দল এবং বিরোধী দলের ভারসাম্য নাই, যারা সরকারে থাকে তারা সমস্ত কিছুর মালিকানা তাদের দখলে চলে যায়, জনগণ তো নামে মাত্র মালিক এদেশের, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এই প্রজাতন্ত্রের জনগণের হলেও নামে মাত্র সংবিধানে কেতাবি মালিকানা,
আসল মালিক তো ক্ষমতায় যারা থাকে, এবং যারা যত নৃশংস হতে পারে, যারা যত লাঠিপেটা করতে পারে, যারা যত গুমখুন করতে পারে, দাপট নিয়ে থাকতে পারে, তারা রাষ্ট্রের মালিক হয়ে যায়, সেটা মানুষ দেখছে। এখন সেই মালিকানা ধরে রাখবার জন্য যে কোনোভাবে ক্ষমতায় থাকতে হবে, সে কারণে বিনা ভোট গুমখুন। আপনি বলেন তো যে ভোটের অধিকারের জন্য যে আওয়ামী লীগ ভাত এবং ভোটের অধিকারের জন্য আওয়ামী লীগ আন্দোলন করেছে বলে তারাই বলে, সেই আওয়ামী লীগ এক মাগুরাকে কেন্দ্র করে 173 দিন হরতাল করে জ্বালাও পোড়াও করলে, খুন করে মানুষ মেরে, গান পাউডার দিয়ে মানুষ মেরে জ্বালিয়ে পুড়িয়ে তত্ত্বাবধায়ক সরকার দিতে বিএনপিকে বাধ্য করেছে, বা বিএনপি মনে করেছে নো মোর ব্লাড শেডিং, আর বাড়াবাড়ি উচিত না, তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করে ছেড়ে দিয়েছে। সেই আওয়ামী লীগ কী করে 2008 সালের ডিসেম্বরের নির্বাচন, সেটা একটা নিয়ন্ত্রিত নির্বাচন হয়েছে বিশেষ পদ্ধতিতে 111 সরকারের অধীনে, সেটা নিয়ে অনেক প্রশ্ন থাকলেও কিন্তু মানুষ মেনে নিয়েছিল, যাক। কিন্তু 2014 যা করলো তত্ত্বাবধায়ক সরকার প্রথা বিলোপ করে, এবং 2018 যা করলো এক মাগুরাকে কেন্দ্র করে এত কিছু করে ফেললো, আর পুরো দেশটাকে গুড়া গুড়া করে ফেললো নির্বাচনের ইতিহাসকে, সেই দলটি কি করে আশা করে যে অন্যান্য দল তাদের অধীনে বিশ্বাস করে নির্বাচনে যাবে? তাহলে নির্বাচনের একটা গ্রহণযোগ্য পথ, নির্বাচন কমিশন পুনর্গঠন বলেন, নিরপেক্ষ কোনো একটা পদ্ধতির অধীনে নির্বাচন বলেন, যেহেতু পারস্পরিক আস্থা নাই, আজকে আওয়ামী লীগ যেভাবে নির্বাচন চাচ্ছে, ঠিক এই প্রশ্নটা নিজের বিবেককে করুন, যদি বিবেক থেকে থাকে আওয়ামী লীগের নেতারা, যে বিএনপি যদি ক্ষমতায় থাকতো এবং তারা এরকম পরিস্থিতিতে আওয়ামী লীগকে বলতো আমাদের অধীনে নির্বাচন করতে হবে, আওয়ামী লীগকে করতো, মানতো, তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে ওরা ওই দম্ভ, পারলে আদায় করো, আর বিএনপিকে মানুষ প্রত্যাখ্যান করেছে, শক্তি নাই, মাজায় শক্তি নাই, কোমর ভাঙা, তার মানে হচ্ছে এদের একটাই দম্ভ, রাস্তায় সহিংসতা করে মেরে কেটে পাল্লে আদায় করো, কিন্তু যার জানমাল যায় তারা বোঝে এর জ্বালা কি। এই রাজনৈতিক দলগুলি যারা এইরকম করছে তারা এটা বুঝে না, কিন্তু বোঝা উচিত, কারণ এই নেতাদেরও তো অনেকে পরিবারের সদস্য হারিয়েছেন, তারা এখনও কাঁদেন, তারা কেন বোঝেন না যে একজন রাষ্ট্রপতি হত্যাকাণ্ডে তার ফ্যামিলির যেই কান্না, আর একজন দিনমজুর হত্যাকাণ্ডে তার ফ্যামিলির কান্না, ওই দুই চোখের জলের মধ্যে পার্থক্য নেই, অথচ এক জায়গার হত্যাকাণ্ডের জন্য কাঁদেন আর আরেক জায়গায় হত্যা করান বা করেন, এই হচ্ছে রাজনীতি। আমার হাতে সময় কম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।